या রাসূল আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম কোন আমলটি উত্তম যেই যে আমল করলে মহারব্বুল আলামিনের দরবারে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে যে হাত ওঠাই মাত্রই মহারব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে যাবে উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ Allahumma salli ala Sayyidina Muhammad Nabiyana Shafiyana Mawlana Muhammad Arshir নিসে সেজদাই পড়েন কান্দন নবী যারে যার মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা মাওলানা মুহাম্মদ ইচ্ছা করলে দয়াল নবী তকিতে পারতেন আরশে ইচ্ছা করলে প্রাণের নবী তকিতে পারতেন আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা সকল নবীর সেরা নবী মোদের নবী মদিনায় সকল নবীর সেরা নবী জানের নবী মদিনায় প্রাণের চেয়েও দামিরে বাই মদিনার দলি কনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন কৈনিক অল্প সময়ের জন্য কিছুক্ষণ বা কিছুদিন ঠিক কি না হায়াতের বাজেট কার কতদিন হবে কে কতদিন থাকবে এটার কোনো সীমারেখা নির্ধারিত করা রয়েছে খারো বাজেটের মধ্যে সীমারেখা নেই ঠিক কি না সেজন্য মহারব্বুল আলামিন আমাদেরকে কতগুলো দিক নির্দেশনা দিয়েছেন যেমনি ভাবে নামাজ পড়া ফরজ যেমনি ভাবে রোজা রাখা ফরজ ইবাদত যেমনি ভাবে তৌফিক থাকলে সামর্থ্য থাকলে হজ করা ফরজ যেমনি ভাবে যাকাতের পর্যাপ্ত পরিমাণ যদি নেসাবে মালিকানা হয় যাকাত দেওয়া ফরজ ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা রাসূলের উম্মত হিসেবে একজন মানুষ থেকে হালাল এবং হারাম হালাল এবং হারামকে পার্থক্য করে চলা জীবন গঠন করা তেমনি ভাবে একটি ফরজ ইবাদত উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ ঠিক কি না কোরআনে কারীমের মধ্যে যখন এটা লিপিবদ্ধ হয়ে গেলেন
কোরআন কারীমের মধ্যে যখন এটা সার্টিফিকেট হয়ে গেল হালাল রুজি আয় রোজগার করে হারাম থেকে বেঁচে থাকা এটা উম্মতে মুহাম্মদের উপর ফরজ ইবাদত উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ পবিত্র কোরআনের করিম থেকে আমি আপনাদের খেদমতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারা শরীফের 166 নম্বর আয়াতে কারিমা মহান রব্বুল আলামিন কুদরতি জবানে এলান করেন بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ মহান রব্বুল আলামিন কুদরতি জবানে ডিক্লার দিলেন জগতের মানুষ এখানে মুসলমান এখানে খ্রিস্টান এখানে ইহুদি একাদে এখানে নসারা এখানে জুকমা এবং চাকমা সবাইকে নির্দিষ্ট করে সবাইকে বললেন আমভাবে ইয়া আইয়ুহান্নাস নাসটা শব্দের অর্থ হলো মানুষ কি তো মানুষ তো আপনিও মানুষ তো আমিও মানুষ তো হিন্দু মানুষ তো খ্রিস্টান জুকমা চাকমা ঠিক কিনা সবাই তো মানুষ সবাই কি সবাই তো মানুষ কিন্তু আল্লাহ বলে ইয়া আইয়ুহান্নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা আল্লাহ বলে তোমরা তোমাদেরকে আমি দুনিয়ার জমিনের মধ্যে রিজিক দিয়েছি তোমরা ওই রিজিক পান করো যে রিজিক হালাল উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ হযরতে সাইয়্যিদানা হযরতে সাইয়্যিদানা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাইয়্যিদানা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে পাক রাওয়ায়াত শুধু তাই নয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম কোন আমলটি উত্তম যে যে আমল করলে মহান রব্বুল আলামিনের দরবারে মুস্তাজাব দাওয়া হয়ে যাবে যে হাত ওঠাই মাত্রই মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে যাবে উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ হযরতে সাইয়্যিদানা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে পাক রাওয়ায়াত আমার রাসূল বললেন শুনো শুনো ওই দুনিয়াবাসী শুনো শুনো তোমাদেরকে মহান রব্বুল আলামিন হালাল খাবার দিয়েছেন এবং হারামও দেওয়া হয়েছে তোমরা কোনগুলো খাবে সেটা তোমাদেরকে আবার আকলও দেওয়া হয়েছে ঠিক কিনা যেই নামাজ কবুল হওয়ার জন্য হালাল কানা শর্ত দোয়া কবুল হওয়ার জন্য হালাল কানা শর্ত শুধু তাই নাই রোজা কবুল হওয়ার জন্য হালাল খাবার শর্ত ঠিক কিনা বলুন ঠিক কিনা রোজা কবুল হওয়ার জন্য হালাল খাবার শর্ত শুধু তাই নাই আপনি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা রাসূলের উম্মত হিসেবে আপনি যত ইবাদত করবেন যতই বান্দেগী করবেন ওয়ান নাম্বার কন্ডিশন হলো ঈমান মজবুত রেখে ঈমান আকীদা ঠিক রেখে আপনি যদি হালাল খাবার খান তাহলে মহান রব্বুল আলামিনের দরবারে আপনার দোয়া কবুল হয়ে যাবে উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ সালাতুন ইয়া बना दो मेरे सीने को मदीना निकालम बाहर गम से सबीना सला दुनिया सम्मानित उपस्थिति की बोलते चाहेছিলাম एक नंबर कंडीशन हलो हालाल खबर ঠিক কিনা বলেন শুধু তাই নয় আমি আপনাদের খেদমতে প্রশ্ন করতে চাই মদ খাওয়া কি মদ খাওয়া হারাম জুয়া খেলা থেকে যেগুলো টাকা বের হয় ওগুলো কি হারাম চোখে নিজের চোখে
বেগানা মেয়ের মহিলার ছবি দেখা হারাম ঠিক কি না শুধু তাই নাই অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করা হারাম শুধু তাই নাই মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা আত্মসাৎ করা হালাল না হারাম হারাম শুধু তাই নাই বেগানা মেয়েকে নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে ফষ্টি নষ্টি করা হালাল না হারাম হারাম এই যেগুলো বললাম এভাবে বলতে গিয়ে অনেক কথা রয়েছে শুধু হারামের পক্ষে হারাম হারামগুলো কি করতে হবে বাদ দিতে হবে হালালকে গ্রহণ করতে হবে ঠিক কি না হালালকে গ্রহণ করে হারামকে বাদ দিয়ে যখন আপনি মহান রব্বুল আলামিনের দরবারে ইবাদত বندگی করবেন সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার রাসূলের নবুতির জবানে ঘোষণা দিতে লাগলেন ওগো আমার উম্মত শুনো শুনো আমার উম্মতের মধ্যে নরনারী তোমরা ভালো করে শুনে নাও যদি তোমাদের জিসিমের মধ্যে তোমাদের শরীরের মধ্যে যদি হারাম ঢুকে যায় কি ঢুকে যায় হারাম ঢুকে যায় তাহলে ওই হারাম শরীর কখন জান্নাতের খুশবু পাবে না কোথায় যাবে জাহান্নামের মধ্যে চলে যাবে ঠিক কি না বলুন হারাম শরীর কোথায় যায় জাহান্নামে সেজন্য হারাম থেকে অবশ্যই বেঁচে থাকা আমাদের ফরজ আমাদের উপর কি ফরজ একটা জিনিস মনে রাখবেন খুরমা ফুলাও গরুর গোশত ঠিক কি না মুরগির গোশত শুধু তাই নয় এই যে যেগুলো আমরা বিরিয়ানি খাচ্ছি এগুলো কতটুক পরিমাণ হালাল আমাদের আগে চিন্তা করতে হবে ফেলাম কে ফেললাম এটার নাম মুসলমান নয় আগে চিন্তা করতে হবে এই টাকাগুলো কোত্থেকে আসছে ঠিক কি না একজন ইমানদারের নৈতিক দায়িত্ব একজন ইমানদারের ফরজ দায়িত্ব বিবেচনা করার যে আমার ছেলে এই টাকাগুলো কোত্থেকে আনছে এক নাম্বার ঠিক কি না আমার বাবা এই টাকাগুলো কোত্থেকে আনছে এগুলো অবশ্যই কি করতে হয় যাচাই-বাছাই করাটা আপনার কি দায়িত্ব ঠিক কি না এগুলো জিজ্ঞাসা করার প্রয়োজন আছে না নাই আছেন শুধু তাই নাই সম্মানিত উপস্থিতি গভীর মনোযোগ আমার রসুল মতকে কি করে দিলেন হারাম করে দিলেন মহান রব্বুল আলামিন মতকে কি করছেন হারাম করেছেন শুধু তাই নাই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা রসূলের উম্মত যদি শারাব পান করে কি পান করে শারাব পান করে শারাব পান করা অবস্থায় যদি ইন্তেকাল হয় শারাব পান অবস্থায় যদি ওই ব্যক্তির জান কবজ হয়ে যায় ওই ব্যক্তি যদি মারা যায় আমার রাসূল বললেন মহান রব্বুল আলামিন বলে ওই উম্মত জাহান্নামের মধ্যে যাবে উচ্চ সুরে বলুন না নাউজুবিল্লাহ ওই উম্মত কোথায় যাবে জাহান্নামের মধ্যে যাবে কেন না যখন আপনি হারাম মদ হারাম কি মদ যখন আপনি পান করতেছেন ওই সময় তো হযরত সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাম চলে এসেছে কিন্তু আপনাকে তো টেলিফোন করে ফোন করে আসেন নাই ওগো আব্দুর রহমান সাহেব আমি আপনার কাছে আসতেছি আপনি ঠিকঠাক আছেননি আপনি মদ পান করতেছেন মদগুলো ফেলে দেন একটু ফেলে উযু আলাম করে গোসল করে মহান রব্বুল আলামিনের দরবারে ঢুকে যান এবং ঢুকে তওবা করেন তওবা করে পরিষ্কার হয়ে যান পরিষ্কার হয়ে ঈমান আকীদা ঠিক করুন আমি আসতেছি তোমার রূহ কবজ করার জন্য উচ্চ সুরে বলুন না নাউজুবিল্লাহ আজরাইল কি আপনাকে টেলিফোন করে আসবে নি আজরাইল আসার সময় টেলিফোন করে আসবে না আজরাইল আসবে কখন আজরাইল কখন আসে যখন মনে চায় মহান রব্বুল আলামিনের যখন নির্দেশ পেয়ে যাবে আপনার হায়াতের বাজেট যখন ফুরিয়ে যাবে আপনার রিজিকের দরওয়াজা যখন বন্ধ হয়ে যাবে তখন হযরতে সাইয়েদানা আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে আপনার রূহ কবজ করবেন উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ
তো এটাই বলতে চাইছিলাম গভীর মনোযোগ ওই সময় যদি আপনার আপনি যদি মদপান অবস্থার মধ্যে থাকেন তাহলে তো ফেরেশতা আপনার কাছে থাকবে না আপনি তখন কালিমা পড়ার সে সুযোগ আপনার হবে না শুধু তাই নয় মহান রব্বুল আলামিনকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সে সুযোগ আপনার হবে না আজরাইল আলাইহিস সালাম আশাই মাত্রই আপনার জান কবজ করে নেবেন উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ সেজন্য মত কি করতে হবে মত বাদ দিতে হবে আপনার পরিবারের মধ্যে যদি কেউ সারা ফুরতাকে মদ পান করে তাহলে আপনার পরিবারের মধ্যে বাবা আছেন ছেলে আছেন মেয়ে আছেন ঠিক কি না তাহলে যদি বাবা পান করে ছেলে থেকে অবশ্য শাসন করা কর্তব্য ঠিক কি না ফরজ ছেলে ছেলে থেকে অবশ্যই দায়িত্ব নিতে হবে বাবা আপনি আস্তে আজকে থেকে বড় ভাই থাকলে বাপ থেকে অবশ্যই বলতে হবে এই আমার সন্তান আজ থেকে তুমি মদ পান কি করো ডিলিট করে দাও বাদ দিয়ে দাও না হয় কালকে থেকে তোমার জন্য আমার ঘরের দরওয়াজা বন্ধ থাকবে ঠিক কি না শাসনের মধ্যে কোনো কম কোনো অলসতা করা যাবে না কারণ আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ কু আনফুসাকুম তুমি বাঁচো কোত্থেকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে ওয়া আহলিকুম নারা তোমার পরিবার পরিবার গো সন্তান সন্ততি বউ বেটি ছেলে সন্তান যারা রয়েছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বেঁচে রাখো উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ আপনার নৈতিক দায়িত্ব এটা আপনার উপর ফরজ আপনি নামাজ পড়েন আপনি রোজা রাখেন আপনি হজ করেন আপনি যাকাত দেন কিন্তু দেখা যাচ্ছে আপনার ফ্যামিলির মেম্বার এলোমেলো চলে কোথায় চলে এলোমেলো চলে দুরুশরি পড়ুন সালাতুন ইয়াম বানা দো মেরে সিনে কো মদিনা নিকালাম বাহার গম সে সফিনা সালা দুনিয়া সম্মানিত উপস্থিতি তাহলে আপনার নৈতিক দায়িত্ব হলো আপনার বাবা যদি সারাফুর হয় আপনি বন্ধ করবেন আপনার ছেলে যদি সারাফুর হয় আপনি বাপ হয়ে ফিতা হয়ে আপনি বন্ধ করবেন আপনার মেয়ে যদি কারো সাথে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে আপনার দায়িত্ব হলো ওখান থেকে বেঁচে রাখা উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ ঠিক কি না এখন তো মোবাইলের যুগ এখন তো ডিজিটাল মারা মুসলমান অসুবিধা নাই অনেক সুযোগ সুবিধা রয়েছে ঠিক কি না শুধু তাই নাই একটু একটু গভীর মনোযোগ শুধু তাই নাই তাহলে আমাদের নৈতিক দায়িত্ব হলো আমাদের নৈতিক দায়িত্ব হলো আগে সর্বপ্রথম নিজের ফ্যামিলিকে ঠিক রাখা নিজের ফ্যামিলি ঠিক রাখা যদি নিজের ফ্যামিলি ঠিক থাকে তাহলে মহারব্বুল আলামিন আমাকে জান্নাত দিবে সুবহানাল্লাহ শুধু তাই নাই বাবা গুনাহ করলে কাকে ধরে ছেলে সন্তানের উপর চলে যায় ছেলে সন্তান গুনাহ করলে মা বাবার উপরে উপরে চলে যায় শুধু তাই নাই এই গুনার কারণে মহারব্বুল আলামিন আপনার উপরে গজব নাজিল হয় এক একটা পর এক একটা ঠিক কিনা বলেন শুধু তাই নাই মহারব্বুল আলামিন বলে ওই বান্দা যখন গুনাহ করে তখন ওই বান্দার কাছ থেকে রিজিক উঠিয়ে নেওয়া হয় রিজিক রিজিক কমে যায় কি রিজিক কমে যায় যখন গুনাহ করা হয় তখন গুনার কারণে রিজিক কমে যায় বিভিন্ন বলা মুসিবত আপনার উপরে চলে আসে কারণটা কি কারণটা হলো আপনি গুনার মধ্যে রয়েছেন যদি ঠিকমতো চলা যায় তাহলে কি থাকে ঠিক থাকে শুধু তাই নাই সম্মানিত উপস্থিতি আমি কি বলতে চাইছিলাম আমার রসুল বলেছেন যদি ওই উম্মতের মধ্যে নর এবং নারী
পুরুষ এবং মহিলা ওগো ওগো আমার উম্মত শুনো শুনো যদি বিবাহর উপযুক্ত উপযুক্ত হয় বিবাহের উপযুক্ত হয় তাহলে তোমরা বিবাহ দিয়ে দাও সন্তান যদি বিবাহর উপযুক্ত হয় তাহলে সন্তানকে বিবাহ করিয়ে দাও যদি মেয়ে যদি বিবাহর উপযুক্ত হয় মেয়েকে একটা সঠিক সুন্দর একটা ঘর থেকে ওই সুন্দর একজন সন্তান থেকে ছেলে দেখে যাচাই-বাছাই করে ওই মেয়েকে বিবাহ দিয়ে দাও উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ এগুলো নৈতিক দায়িত্ব কাদের মা বাবার ঠিক কি না এই কাজগুলোর মধ্যে আল্লাহর রহমত রয়েছে কি রয়েছে গুনার কাজ থেকে বর্তমান বর্তমান তিরিকেল ফিটিকেল গুনার কাজ থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হলো যদি সন্তান বিবাহর উপযুক্ত হয় তাড়াতাড়ি বিবাহ করাই দাও আর যদি মেয়ে যদি উপযুক্ত হয় মেয়েকে একটা ভালো ঘর থেকে বিবাহ দিয়ে দাও এটা ঈমানদারের নৈতিক দায়িত্ব উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ কারণ বর্তমান তিরকেল ফিটকেল খুব কঠিন সময় চলে এসেছেন আমার রসুল 1400 বছর আগেই ঐলান দিয়েছেন যে আমার উম্মত পৃথিবীর এক প্রান্তে বসে গোটা দুনিয়া দেখবে পৃথিবীর এক প্রান্তে বসে গোটা দুনিয়া দেখবে এখন আমরা দেখতেছি কিনা আমরা দেখতেছি গোটা দুনিয়া আমরা দেখতেছি না মোবাইলের মধ্যে আমরা দেখি এখানে বসে আমেরিকায় আপনি চার্জ করেন আমেরিকার মধ্যে কি হচ্ছে না হচ্ছে আপনি সবগুলো দেখতে পাবেন ঠিক কি না সেজন্য আমার রসুল যেটাই বলেছেন উম্মতে মুহাম্মদের জন্য ওগুলো আমার রসুলের এক একটা আদর্শ এক একটা জান্নাত সুবহানাল্লাহ বলুন صلاة يا رسول الله عليكم সম্মানিত উপস্থিতি শুধু তাই নাই জুয়াকালা হারাম না জুয়াকালা কি হারাম ওই জুয়া অবস্থায় যদি আমার রসুল বলেন আমার রসুল এলান দিচ্ছেন ওই উম্মত যদি জুয়াকালা অবস্থায় যদি উনার ইন্তেকাল হয় উনি যদি মৃত্যুবরণ করে তাহলে মহারব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা দ্বারা ওকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন উচ্চ সুরে বলুন না নাউজুবিল্লাহ শুধু তাই নাই চোখকে হেফাজত করা চোখকে হেফাজত করা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন ওগো মুমিন ইমানদার তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো আল্লাহ আমরা আমাদের চক্ষুকে যদি হেফাজত করি আল্লাহ আমাদেরকে কি দেওয়া হবে আমার আল্লাহ বলেন তোমার শরীরকে পবিত্র রাখার জন্য তোমার শরীর ইমানকে মজবুত রাখার জন্য ও তোমার আকীদা ইমান ঠিক রাখার জন্য কোরআনের প্রতি মহব্বত বাড়ানোর জন্য হাদিসের প্রতি মহব্বত বাড়ানোর জন্য নামাজের প্রতি মহব্বত বাড়ানোর জন্য ইসলামের প্রতি মহব্বত বাড়ানোর জন্য মা বাবার প্রতি মহব্বত বাড়ানোর জন্য ছেলে সন্তানের প্রতি মহব্বত বাড়িয়ে দেওয়ার জন্য তোমাকে অবশ্যই ওই গুনার কাছ থেকে বেঁচে থাকতে হবে শুধু তাই নয় তুমি যদি চক্ষুকে যদি হেফাজত করতে পারো মহারব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ গুনাহ কোত্থেকে হয় গুনাহ কোত্থেকে শুরু হয় একমাত্র চোখ থেকে ঠিক কিনা চোখে যখন দেখা হয় তখন পা হেঁটে চলে যায় ঠিক কিনা পা হেঁটে চলে যায় পা হাঁটার পরে হাতে বলে একটু যাও সামনের দিকে ঠিক কিনা প্রথমে এক নম্বর গুনাহ শুরু হয় চোখ থেকে এরপরে পা থেকে এরপরে হাত থেকে ঠিক কিনা আমার আল্লাহ বলে আলিয়াউমা নাখতিমু আলা ফাহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ সালাতুন ইয়া ঈদ মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায় ঈদ দিওয়ানো কি তোবা রা রবী নূর হ্যায় সালা দুনিয়া
সম্মানিত উপস্থিতি আমার রসুল বললেন ওগো উম্মত শুনো শুনো দুনিয়ার পৃথিবীর এক প্রান্ত থেকে যদি আমার নামার উপরে দরুদ মুস্তাফা পাঠ করো আমি রসুলের দরবারের মধ্যে এসে যাই উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ শুধু তাই নাই আমি রসুল দেখি শুনি তুমি উম্মতের জন্য মুহাররব্বুল আলামিনের দরবারে দোয়া করি উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ দুরশ্রী পড়ার কারণে ইমান মজবুত হয় দুরশ্রী পড়ার কারণে কি হয় ইমান মজবুত হয় আমার রসুলের প্রতিষ্ঠ মহাব্বত বেড়ে যায় সুবহানাল্লাহ বলুন আমার রসুল আপনার জন্য দোয়া করবেন আপনার যত সগীরা গুনাহ রয়েছে সবগুলো দরুদ মুস্তাফার মাধ্যমে মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহ আপনি যতই ইবাদত করেছেন যতই ইবাদত করেন না কেন সমস্ত ইবাদতের মূল দোয়া কবুল হওয়ার জন্য দরুদ মুস্তাফা সুবহানাল্লাহ আমার রসুল বলেছেন ওগো আমার উম্মত দোয়া কবুল হওয়ার জন্য দুরূদ শরীফ পাঠ করো কি করো দুরূদ শরীফ পাঠ করো দুরূদ শরীফ পাঠ করার কারণে মহারব্বুল আলামিনের দরবারে তোমার দোয়া কবুল হয়ে যাবে উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ যদি আমরা দুরূদ শরীফ না পড়ি আল্লাহ বলে তোমার দোয়া লটকে থাকবে আসমানের নিচে জ্বলন্ত অবস্থায় থেকে যাবে সেজন্য দুরূদ শরীফ হচ্ছে আর দোয়াও মুখুল ইবাদত দোয়া দুরূদ শরীফ ইবাদতের মগজ সুবহানাল্লাহ বলুন দুরূদ শরীফ কি ইবাদতের মগজ যতই আপনি দুরূদ শরীফ বেশি পড়বেন ততই আমার রসুলের নিকটবর্তী হবেন যতই আল্লাহর জিকির করবেন আব্দুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ তত আল্লাহর নৈকট্য হাসিল করবেন সুবহানাল্লাহ বলুন সালাতুন ইয়া সম্মানিত উপস্থিতি কি বলতে চাইছিলাম সূরা ইয়াসিন শরীফের মধ্যে মহারব্বুল আলামিন কুদরতি জবানে এলান করেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ মহারব্বুল আলামিন কুদরতি জবানে ঘোষণা করেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন আপনার আপনার মুখের মধ্যে তালা লাগানো হবে আপনার হাতের মধ্যে তালা লাগানো হবে আপনার পায়ের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে শুধু তাই নয় আপনার চোখের মধ্যে তালা লাগানো হবে আপনার কানের মধ্যে তালা লাগানো হবে আপনি মুখ দিয়ে বলতে পারবেন না আপনার কান বলে দিও আপনি কি করেছেন আপনার জবান বলে দিও আপনি কি করেছেন আপনার হাত বলে দিবে আপনি কি করেছেন আপনার পা বলে দিবে আপনি কি করেছেন ঠিক কিনা বলেন তখন আপনি আপনি কিছু বলার কোনো সুযোগ নেই দুনিয়ার জমিনের মধ্যে অফিস বলেন আদালত বলেন বড় বড় বাসিডি বলেন যে বড় বড় অফিস আদালত বলেন যেগুলো গুরুত্বপূর্ণ স্থান রয়েছে প্রত্যেকটা স্থানের মধ্যে কোনায় কোনায় সিসি ক্যামেরা আছে না নাই সিসি ক্যামেরা আছে না নাই সিসি ক্যামেরা ফিট করা রয়েছে আমরা আল্লাহর বান্দা রাসূলের উম্মত ডিজিটাল মারহা উম্মত আমরা কিন্তু ওই সিসি ক্যামেরাকে ভয় করি ঠিক কিনা সিসি ক্যামেরাকে ভয় করি না আমরা আমরা কিন্তু কোন একটা ভালো একটা অফিসের মধ্যে গেলে এই সিসি ক্যামেরা লাগানো আছে দেখিয়েন কোন উনিশ বিশ করো না কেন এদিকে এদিক দৌড়িও না ঠিক কিনা আমরা বলি কিন্তু ও জগৎবাসী তোমাদের প্রত্যেকের কাঁধের উপরে দুইজন সিসি ক্যামেরা রয়েছে ঠিক কিনা একজনের নাম হলো কিরামান আর একজনের নাম হলো কাতিবিন সুবহানাল্লাহ বলুন আপনার তো কিছু বলতে হবে না আপনার জবান থালা লাগাই দিবে বন্ধ হয়ে যাবে আপনার সিসি ক্যামেরা যখন ওপেন করা হবে সবগুলো অটোমেটিকলি পেশ হয়ে যাবে কিছু বলার আর কোনো দরকার আপনার হবে না সিসি ক্যামেরায় বলে দিবে আপনার জবান থেকে আপনি কি করেছেন আপনার জবান মহারব্বুল আলামিনের দরবারে পেশ করবেন আপনার আপনাকে চোখ দিয়েছে সুন্দর আসমান সুন্দর জমিন দেখার জন্য শুধু তাই নয় কোরআন করিম দেখে দেখে পড়ার জন্য
দিন ইসলামের সুন্দর সুন্দর খেদমতগুলো করার জন্য মা বাবার গোলামি করার জন্য উস্তাদের খেদমত করার জন্য আপনার ফ্যামিলি মেম্বারের খেদমত করার জন্য মুহাররব্বুল আলামিন আপনাকে বড় নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত কিয়ামতের ময়দানে বন্ধ হয়ে যাবে ওই চোখ দিয়ে আপনি কি করেছেন এখন থেকে মনে মনে তওবা করে ফেলেন মনে মনে আস্তে থেকে আস্তে আস্তে কি আল্লাহর কাছে লজ্জিত হন শর্মিত হন আল্লাহ আমি এই কাজ করেছি আল্লাহ আমি এটা করে ফেলেছি জীবনে আর কোনদিন করব না আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আমার আল্লাহ বলে আমি তোমাকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ